স্বাভাবিক জীবনে আমি হাঁটতে পারতাম না। মনে করেন চেয়ারে বসে আছি, 20 মিনিট 30 মিনিট বসে আছি, তখন আমি একা উঠে হাঁটতে পারতাম না, আমার সাপোর্ট লাগতো, কেউ হয়তো আমারে হাত ধরে তুলে দিত। আবার যখন শুয়ে আছি বেডে, 1 ঘন্টা শুয়ে আছি, 1 ঘন্টা পরে আমি আর নামতে পারতাম না, নামে বাথরুমে যেতে পারতাম না, আমার তখন হেল্প লাগতো কারোর, কেউ একজন আমাকে বাথরুমে দিয়ে আসতো, কয়েক পা আগাইলে আবার একটু হাঁটতে পারতাম, কিন্তু কুড়াই কুড়াই হাঁটতাম। মানে আমার জীবনটা এতটাই কষ্টের গেছে যে কারোর সাহায্য ছাড়া আমি চলতে পারিনি, এরকম অবস্থা হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, আমার নাম মুক্তিয়ারা খানম, আমি নড়াইল কালিয়া থেকে আসছি, আমার বয়স 40 বছর, আমি চাকুরিজীবী, আমি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর। আমার মূলত প্রথম থেকে পা সাবাইতো, পায়ের তলা ব্যথা, হাঁটুর ভিতরে ব্যথা, জ্বালা যন্ত্রণা, ফুলে যেত, কামড়াইতো। তারপরে অনেক ডাক্তার দেখাইছি, 7-8 বছর ধরে ডাক্তার দেখাতে দেখাতে মানে অসহ্য হয়ে গেছি। তারপরে যখন আমি এইখানকার ইউটিউব দেখেছি, দেখেছি আরো 6 মাস আগে থেকে, দেখে দেখে চিন্তা ভাবনা করে তারপরে এখানে আসা, এখানে এসে ট্রিটমেন্টটা নিলাম, এখন আমি সুস্থ বোধ করতেছি। এখানে স্যার বলেছে যে আপনাকে 14-15 দিন থাকতে হবে, অথবা 20 দিনও লাগতে পারে, তা আমি তো 14-15 দিনের ভিতরেই সুস্থ হয়ে গেছি। স্বাভাবিক জীবনে আমি হাঁটতে পারতাম না। মনে করেন চেয়ারে বসে আছি, 20 মিনিট 30 মিনিট বসে আছি, তখন আমি একা উঠে হাঁটতে পারতাম না, আমার সাপোর্ট লাগতো, কেউ হয়তো আমারে হাত ধরে তুলে দিত। আবার যখন শুয়ে আছি বেডে, 1 ঘন্টা শুয়ে আছি, 1 ঘন্টা পরে আমি আর নামতে পারতাম না, নামে বাথরুমে যেতে পারতাম না, আমার তখন হেল্প লাগতো কারোর, কেউ একজন আমাকে বাথরুমে দিয়ে আসতো, কয়েক পা আগাইলে আবার একটু হাঁটতে পারতাম, কিন্তু কুড়াই কুড়াই হাঁটতাম। মানে আমার জীবনটা এতটাই কষ্টের গেছে যে কারোর সাহায্য ছাড়া আমি চলতে পারিনি, এরকম অবস্থা হয়ে গেছিল। এখন একা একা চলাফেরা করতে পারতেছি এবং কোনো সমস্যা হচ্ছে না। এই রোগটা নিয়ে এত ডাক্তার দেখাচ্ছি, তারপরেও আমার কিছু হচ্ছে না, হতাশা হয়ে গেছিলাম। কিছুদিন আগে, মানে 5-7 মাস আগে, আমার স্বামী মারা গেছে, তারপরে আমি নিজেও খুব অসহায়, এই অসুস্থতা দেখে আরো অসুস্থ হয়ে পড়েছি, যে এইভাবে কি জীবন যাবে, দুটো মেয়ে, তাদের মানুষ করব কিভাবে, মানুষ করব এভাবে যদি আমি বিছানায় পড়ে যাই আমার কি হবে, এই কথা চিন্তা ভাবনা করে আমি তারপরে আর কি ডাক্তারের শরণাপন্ন হই। এখানকার সবাই খুব ভালো, ডাক্তার ভালো, থেরাপিস্ট ভালো, ম্যানেজমেন্ট ভালো, সবই খুব ভালো, খুব সুন্দর আচরণ করেছে আমার সাথে। বিশেষ করে যে আমার থেরাপিস্ট, ইনি তো খুবই ভালো, না মানে কোনো তুলনা হয় না, নার্সরাও ভালো, খুবই ভালো, 3 বার এসে খোঁজ নিজে দেখিছে। এখানকার মনে করেন ভিতরে কেউ প্রবেশ করার আগে নক করে ঢোকে, তারপরে কোনো মানে যে কোলাহল নাই, একেবারে নিরিবিলি, নিজের ইচ্ছা মতো বাড়িতে যেরকম থাকা যায়, এখানেও ঠিক একইভাবে থাকা যায়, বাড়ির মতো মনে করেই আমি থাকিছি, আমি পুরোপুরি ভাবে সন্তুষ্ট এখানকার চিকিৎসা পেয়ে। আসলে আমি একটা জিনিস ভেবে দেখলাম যে ফিজিওথেরাপির উপরে আর কোনো চিকিৎসা হয় না, আমি পুরো 7-8 বছর ধরে শুধু ওষুধই খেয়ে যাচ্ছি, ডাক্তার দেখাইছি, না হলে মানে 20-টার উপরে ডাক্তার দেখাইছি, তারপরে ওরা শুধু ওষুধ দেয়, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর ওষুধের পরে ওষুধ খেয়েই যায়, কিছুই হয় না। কিন্তু থেরাপি সবচেয়ে বড় জিনিস, থেরাপিতে মানুষ এভাবে সুস্থ হয় আমিও জানতাম না, এখন মানে জানতে পারি, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি বলবো আমাদের মতো যারা অসহায় আছেন, চলাফেরা করতে পারেন না, হাঁটা চলায় অসুবিধা, তারপরে ব্যথা, এরকম রুগী যাতে আপনাদের এখানে আসে বা এসে দেখায়, আমি সেই কামনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।